মুখ্যমন্ত্রী এটা কথা কৈছিলে যে আজমল জিকিলে মৌলবাদ বাড়ব আর আপনি জিকিলে গড়গিটালে বেয়া লাগবে বলে কৈছে। কথাটা ক্লিয়ারলি কৈছে যে তেখেতে গড়ৰ কথা কৈছে, মই শুনার কি কৈছো যে রকিবুল হুসেইন যেতিয়া মন্ত্রী আছিল অকস্মাত দেখা গৈছিল যে আগতে আপনার তথ্য সহকারে মই দিম, আগতে চোরাং শিকারিয়ে 303 দি আপনার গড় মারিছিল। হঠাৎ মই যেতিয়া মন্ত্রী হৈ গৈছিলোঁ, যেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী হব খুঁজছিল তরুণ গগৈৰ দিনত, মই যেতিয়া সাপোর্ট নকৰিলোঁ, অকস্মাত দেখা গ'ল যে এক্সট্রিমিষ্ট যিসকল আছিলে পাহাড় কিনারত আমার সেই 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 লোকসকলৰ যিসকলে আপনার সাইন্ডাৰ আছিলে, সেই সাইন্ডাৰ লোকসকলে AK-47 আর AK-46 দি আপনার গড় মারা আরম্ভ করেছিল। তার পরবর্তী সময়ত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মোক এখন চিঠি দিছিল যে মোর যদি সহায় লয় এক্ষেত্রে মই সহায় কৰিব পাৰো, তেতিয়াই মই বুঝি পাইছিলোঁ যে এই তেওঁৰ সহায় প্রয়োজন আছে। আর মই প্রেস কনফারেন্স দি কৈছিলোঁ যে অসমত এই গড় হত্যার রোধ কৰিব পৰা একমাত্র ব্যক্তি হল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, ইন রাইটিং মই দিছিলোঁ যে আপনি সহায় কৰক। আজি সেইকাৰণে দেখা গ'ল যে তেওঁ এতিয়া লগোৱা হৈছে, গতিকে সকলোৱে জানে যে সেই এক্সট্রিমিষ্ট যিসকলে সাইলেন্ডার কৰিছে সেই লোকসকলৰ লগত কাৰ ভাল, এই কথাটো স্পষ্ট। গতিকে এই কথাবিলাক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যিমানে নকওক, মোক কেতিয়াবা প্রশংসা করে কেতিয়াবা কিবা করে, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যাব দিছে, থার্ড ফেজৰ পিছত আপোনালোকে দেখিব যে বদরদিন আজমল ডাঙরিয়া জিকাবর কারণে যি পর্যায়ে যাব লাগে সেইখিনি যাব, কিন্তু রকিবুল হুসেইন ইমান দুর্বল নহয়, 50 জন হিমন্ত বিশ্ব শর্মায়ও মুক্তিতে ঠেলা মারি পেলাব। আপনাদের এই কথাবিলাক হিমন্ত বিশ্ব শর্মার বাইরে বেলেগে কব নয়, এবার কয় 14, এবার কয় 13, এবার কয় 12, এবার কয় 11। কংগ্রেসে কিমান পাব আমি সুধক, আমি কাম করে যাও, নেদেখাজনের জনে আপনার গোটে কথাখিনি করে, এই রাইজে কব এটা কথাবিলাক, এইবিলাক কথা আমার ভগবান নারাজ হয়, এইবিলাক কথা কব নাপায়। আর এই যে হিমন্ত বিশ্ব শর্মায় গোটে বাতাবরণটি নষ্ট করেছে তার জালত আমি ধরি। মুখ্যমন্ত্রী এটা কথা কৈছিলে যে আজমল জিকিলে মৌলবাদ বাড়ব আর আপনি জিকিলে গড়গিটালে বেয়া লাগবে বলে কৈছে। কথাটো ক্লিয়ারলি কৈছে যে তেখেতে গড়ৰ কথা কৈছে, মই শুনার কি কৈছো যে রকিবুল হুসেইন যেতিয়া মন্ত্রী আছিল অকস্মাত দেখা গৈছিল যে আগতে আপনার তথ্য সহকারে মই দিম, আগতে চোরাং শিকারিয়ে 303 দি আপনার গড় মারিছিল। হঠাৎ মই যেতিয়া মন্ত্রী হৈ গৈছিলোঁ, যেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী হব খুঁজছিল তরুণ গগৈৰ দিনত, মই যেতিয়া সাপোর্ট নকৰিলোঁ, অকস্মাত দেখা গ'ল যে এক্সট্রিমিষ্ট যিসকল আছিলে পাহাড় কিনারত আমার সেই 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 লোকসকলৰ যিসকলে আপনার সাইন্ডাৰ আছিলে, সেই সাইন্ডাৰ লোকসকলে AK-47 আর AK-46 দি আপনার গড় মারা আরম্ভ করেছিল। তার পরবর্তী সময়ত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মোক এখন চিঠি দিছিল যে মোর যদি সহায় লয় এক্ষেত্রে মই সহায় কৰিব পাৰো, তেতিয়াই মই বুঝি পাইছিলোঁ যে এই তেওঁৰ সহায় প্রয়োজন আছে। আর মই প্রেস কনফারেন্স দি কৈছিলোঁ যে অসমত এই গড় হত্যার রোধ কৰিব পৰা একমাত্র ব্যক্তি হল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, ইন রাইটিং মই দিছিলোঁ যে আপনি সহায় কৰক। আজি সেইকাৰণে দেখা গ'ল যে তেওঁ এতিয়া লগোৱা হৈছে, গতিকে সকলোৱে জানে যে সেই এক্সট্রিমিষ্ট যিসকলে সাইলেন্ডার কৰিছে সেই লোকসকলৰ লগত কাৰ ভাল, এই কথাটো স্পষ্ট। গতিকে এই কথাবিলাক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যিমানে নকওক, মোক কেতিয়াবা প্রশংসা করে কেতিয়াবা কিবা করে, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যাব দিছে, থার্ড ফেজৰ পিছত আপোনালোকে দেখিব যে বদরদিন আজমল ডাঙরিয়া জিকাবর কারণে যি পর্যায়ে যাব লাগে সেইখিনি যাব, কিন্তু রকিবুল হুসেইন ইমান দুর্বল নহয়, 50 জন হিমন্ত বিশ্ব শর্মায়ও মুক্তিতে ঠেলা মারি পেলাব। আপনাদের এই কথাবিলাক হিমন্ত বিশ্ব শর্মার বাইরে বেলেগে কব নয়, এবার কয় 14, এবার কয় 13, এবার কয় 12, এবার কয় 11। কংগ্রেসে কিমান পাব আমি সুধক, আমি কাম করে যাও, নেদেখাজনের জনে আপনার গোটে কথাখিনি করে, এই রাইজে কব এটা কথাবিলাক, এইবিলাক কথা আমার ভগবান নারাজ হয়, এইবিলাক কথা কব নাপায়। আর এই যে হিমন্ত বিশ্ব শর্মায় গোটে বাতাবরণটি নষ্ট করেছে তার জালত আমি ধরি।